মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকেও আদালতে আসতে বলা হয়। বিকেল 4:30টার দিকে সবাই হাজির হলে আদালত শুনানি শুরু করেন। এই সময় আব্দুল কাদের নির্যাতনের বর্ণনা দিলে সবাই হতবাক হয়ে যান। পরে এ বিষয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন আব্দুল কাদের। 10টার দিকে মানে তখন ওসি স্যার সামনে নিয়ে যায় আমাকে, ধরে আমি ধরে হাঁটতে পারি না, 3-4 জন ধরে সামনে নিয়ে দাঁড় করায়। এক মুহূর্তে সামনে একটা চাপাটি ছিল স্যারের সামনে, চাপাটিটা নিয়ে এটা তো অনেক ধারালো, দেখি তো কেমন ধারালো, সে আইসে পিছন দিয়ে পুলিশ বলছে তাকে নাকি গণপিটুনিতে মেরেছে। গণপিটুনিতে মেরে তো চাপাতি দিয়ে মারার কথা না, এবং তারপর তার বিরুদ্ধে এই পর্যন্ত 3টি মামলা দায়ের করেছে আদালত। অনেক প্রশ্ন খিলগাঁও থানা অস্বীকার করেছেন, ওসি সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই। উচ্চ আদালত কাদেরের ঘটনা তদন্তে আইন মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের উপর একটি নির্দেশ জারি করেছেন যাতে তদন্ত কমিটি গঠন করা হয়, এবং তদন্ত কমিটির কাজ চলাকালে এই দুইটি থানার খিলগাঁও ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে এবং তার সাথে আরও কয়েকজন সাব ইন্সপেক্টরকে সাসপেনশনে রাখার জন্য আদেশ প্রদান করেছেন। যে যাদের হাতে ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, তার অনেকে এই গণধোলাইটিকে ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক সময় ব্যবহার করে থাকে। উচ্চ আদালত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদেরকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন। হাসপাতালে অসুস্থ মাকে দেখে ফেরার পথে গত 16 জুলাই রাতে কাদেরকে আটক করে পুলিশ। আরিফুল সাজ্জাদ, সময় সংবাদ, ঢাকা।